আমার ভাইকে এমএসকে বসে আছে, এর থেকে বড় আর কিছু হতে পারে? বহুত বড় বাত হই হে মেরে লিয়ে। ব্যাপার মানে বিজনেস হওয়া না? নেই নেই বিজনেস নেই, বহুত বড় বাত হই হে। 940 কিলোমিটার একই দিন মে একই স্ট্রেচ মে। ওয়া জিতে সবসাই পুরো এমএসকে কো সাবস্ক্রাইব। আরে 100% সাবস্ক্রাইব রেগা। ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা একদম অন্যরকম হতে চলেছে, কারণ আজকের ব্লগটাতে আমি একটা আমার মেমোরি ক্রিয়েট করে রাখতে চলেছি। আজকের ভিডিওটা আমার একদমই বানানোর কোনো ইচ্ছা ছিল না, এটা একদম পার্সোনাল করে রাখতে চেয়েছিলাম আমি। বাট মনে হলো যদি একটা ছোট্ট ব্লগ বানিয়ে রেখে দিই তাহলে আমারও মেমোরিটা থেকে যাবে, তোমাদের সাথেও একটু শেয়ার করা হবে। তো এখন রয়েছি আমি শাহপুর ব্রিজে। কালকে ভোরবেলা 3টে থেকে আমাদের নতুন রাইড স্টার্ট হতে চলেছে। 10-12 জন আমাদের ছোটোবেলার বন্ধুদেরকে নিয়ে ট্রিপটা স্টার্ট করছি। প্রত্যেক বছরই আমরা করি, প্রিপারেশান খুব ভালোভাবেই চলছিল। হঠাৎ করে আমার কাছে একটা খবর এলো যার ফলে সমস্ত প্রিপারেশান রেস্ট এগুলো ছেড়ে আমি কিন্তু দৌড়াচ্ছি সেখানে। আমাদের এমএসকে মোহাম্মদ সেলিম খান, যারা মোটর ব্লগিং ভালোবাসো, যারা ব্লগ দেখতে ভালোবাসো, তারা এমএসকে চেনো না, এরকম লোক খুব কমই রয়েছে। তো হঠাৎ করে জানতে পারলাম এমএসকে রয়েছে আমাদের মালদা থেকে 70 কিলোমিটার দূরে বুনিয়াদপুরে রয়েছে, বুনিয়াদপুরের একটা ছোট্ট গ্রামে রয়েছে। তো মালদায় এমএসকে রয়েছে আর আমি যাবো না? এমএসকের ফ্যান তো না, নিজেকে এসি বলাই ভালো হবে। তো এমএসকের ফ্যান বা এসি যেটাই বলি, আমি যাবো না সেটা তো আর হয় না। তাই সমস্ত কিছু, সমস্ত কাজ, প্রিপারেশান, রেস, সমস্ত কিছু ছেড়ে আমি দৌড়াচ্ছি এমএসকের সাথে দেখা করার জন্য। এখান থেকে আমার এমএসকের বাড়ি যেতে মোটামুটি 4 গুগল ম্যাপ দেখাচ্ছে 4:30-4:30 বেজে যাবে। আর আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, যাচ্ছে আমার সাথে রিয়া। পুরো ইউটিউবের জার্নিতে আমি যা যা ভিডিও বানিয়েছি পুরোটাই কিন্তু আমার এমএসকের হাত থেকেই শেখা, এমএসকের ভিডিও দেখেই শেখা। তো তার সামনে গিয়ে আমি ব্লগ করতে পারবো কি, নিজের ইমোশন ধরে রাখতে পারবো কি না আমি জানি না। সেই জন্যই কিন্তু আমি বাইকটা উঠিয়ে পেছনে রিয়াকে বসিয়ে বেরিয়ে পড়েছি, কারণ আমার সাথে সাথে কিন্তু রিয়াও এমএসকের অনেক বড় ফ্যান। তো সেই জন্যই আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি। আমাদের এখনও পর্যন্ত লাগেজ প্রিপারেশন কিচ্ছু হয়নি, মোটামুটি 10% হয়েছিল, পুরোটাই আজকে করার কথা ছিল। আর পুরো রাত আমি কালকে ঘুমাইনি এডিটিংয়ের জন্য, আজকে আমার দুপুরবেলা ঘুমানোর কথা ছিল। সমস্ত কিছু ছেড়ে কিন্তু আমি তার সাথে দেখা করতে যাচ্ছি, কারণ ঘুম, এডিটিং, প্রিপারেশন এগুলো হয়তো পরেও হয়ে যাবে, কিন্তু এমএসকে আমি আর মাল হয়তো দেখা হবে, বাট মালদাতে যেই গ্রামে এমএসকে বড় হয়েছে সেইখানটায় গিয়ে এমএসকের সাথে দেখা হয়তো আর হবে না। এই জন্য আমি আর সময় নষ্ট না করে দুজন মিলে আমরা বেরিয়ে পড়েছি। আর এই ভিডিওটা আমি তোমাদের বলে রাখছি যে প্রচণ্ডই শর্ট অ্যান্ড সিম্পল রাখার চেষ্টা করব, কারণ কি আমি নিজেও জানি না আমি এমএসকে সামনে গিয়ে ব্লগটা করতে পারবো কি না, কারণ কি আমি তাকে দেখে এতটাই ইমোশনাল হয়ে যাব আমার হয়তো ব্লগ করার কথা খেয়ালই থাকবে না। সত্যি কথা বলছি, এখন হয়তো ভাবছি ব্লগ করবো এই করবো, আমি ভালো করেই জানি সেটা ইম্পসিবল। এই মুহূর্তে আমি উঠলাম বাইপাসে, এখান থেকে এমএসকের বাড়ি আর 65 কিলোমিটার। তো ব্লগটার সাথে কমপ্লিটলি জুড়ে থেকো, আশা করি যেটুকুটা পারবো, যতটা পারবো আমার সাধ্যমতো অতটাই আমি তুলে ধরার চেষ্টা করবো। তো ব্লগটা দেখতে থাকো, বাকি তো সব আপডেট তোমরা ব্লগে পেয়েই যাবে। চলো আর দেরি না করে অ্যাজ সুন অ্যাজ পসিবল এমএসকের বাড়ির ওখানে যাওয়া যায়। তো এমএসকের বাড়ির থেকে আমরা কিন্তু খুব বেশি আর দূরে নেই, যে রাস্তাটা দেখছো বাঁদিকে যাচ্ছে, এদিক দিয়ে জাস্ট 3 কিলোমিটার গেলেই কিন্তু এমএসকের বাড়ি। ভাই হার্ট বিট তো এমনি ফাস্ট হয়ে গেছে, জানি না দেখা হবে কি না, আদৌ দেখা পাবো কি না। আমরা কিন্তু একদম ফাইনাল স্ট্রেচে এসে পৌঁছে গেছি, জাস্ট পুরো গ্রামের ভেতর দিয়ে রাস্তা। আমি কালকে এমএসকের ব্লগে দেখলাম এই রাস্তাটা, কালকে না সরি আজকে সকালে এই ব্লগে দেখলাম, আর কিছুক্ষণ পরে কিন্তু আমি সেখানে নিজে। আমি তোমাকে তো বলছি বারবার করে 8 ফিট লম্বাটা পরে মনে পড়লো, আমি তো প্রথমে বললে তো হয়েই যেত। শেষ পর্যন্ত এমএসকে দিদি রয়েছে যার হাইট হচ্ছে 8 ফিট, তার কথা বলে আমরা এমএসকে বাড়ি এখন যাচ্ছি। দেখেছো যখন চিনতে পেরেছে বাচ্চাগুলোর মধ্যে এক্সাইটমেন্ট দেখো। এই তো এই রাস্তাটা দিয়েই গেছিলো, এই রাস্তাটা দিয়েই, হ্যাঁ এই তো গ্ল্যামারটা নিয়ে আজকে এটাইতেই ব্লগ দেখলাম। কোনটা বাড়ি ভাই? ওহো হো ফাইনালি পৌঁছ গেছে দোস্ত, ওটু দেখা করতাম। দিনাজপুরে গেছি আর আসবে আমার বাড়ি মালদা। আমরা কিন্তু চলে এসেছি এমএসকের বাড়ির সামনে, এটা রয়েছে এমএসকের মাসি, একদম এমএসকের মায়ের মতো দেখতে, আমি মুখটা দেখেই বুঝতে পেরে গেছিলাম। আর রিয়া নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ বাইকটাকে জাস্ট এখানে পার্ক করে দিয়েছি, ওয়েট করছি আমরা এখন
ওয়েট করছে এই যে দেখো চেয়ার নিয়ে আসছে আরে চেয়ার লাগবে না এমনি বসে কোনো অসুবিধা নাই রিয়াকে দেখো একটা পুচকিকে উঠিয়ে নিয়েছে আমার এগুলো দেখে ভয় লাগে জানো ভয় কি দেখি সুন্দর নেবে দেখো সুন্দর আরে বাপ রে আমার ভয় লাগে ভাই আমি নেব না কিছুই করবে না ভয় পাচ্ছে ওই আমাকে দেখে ভয় পাচ্ছে চলে এসছে কিন্তু আর পুরো ভিড় দেখো You don't see the things I see. जा रहा अभी भाई मैं. I tell you things you won't believe. अरे आज क्या चले अबे? कैसे हो तुम लोग? Above the skies overseas, I hear them all those places calling me. To never give up, to never back down. You get through the storm. Even the nights get darkest before the dawn. Live your life. ये कोई एक्टर लोग करो बात सुन ले अरे तुमको पता कैसे चला वीडियो लगा वीडियो लगा দেখতে পাচ্ছ রিয়া তো এখনো ছবি তুলতে পারেনি রিয়া এখন ছবি তুলবে যদি এত জন ছেলে স্পেশাল ভাবে ছবি তুলতে বল কারণ আমি এখানে একটাই নিয়ে এসেছি এটা একটা সুযোগ আমার ভাইকে এমএসকে বসে আছে এর থেকে বড় আর কিছু হতে পারে আমাকে খুব ভালো লাগে আমার ভাইকে যে সত্যি তুমি বসছো মানে এটা আমার কাছে অনেক বড় ব্যাপার অনেক বড় ব্যাপার অনেক বড় ব্যাপার মানে বহুত বড় বহুত বড় বাত হই হ্যায় মেরে লিয়ে ব্যাপার মানে বিজনেস হুয়া না নাই নাই বিজনেস নাই বহুত বড় বাত হই হ্যায় মেরে লিয়ে ঠিক হ্যায় শুকরিয়া শুকরিয়া ভাই এরা ধন্যবাদ লাস্ট দিন হাম লোগ 940 কিলোমিটার একই দিন মে একই স্ট্রেচ মে আপকা ব্লগ দেখ কে হি ইসিলিয়ে তো বাইক ভি আচ্ছি হো কিস ঠিক হ্যায় আপ তো আগে গাড়ি চালা টাটা अरे 100% सब्सक्राइब करेगा एक्चुअली এত ভিড় হয়েছিল যে আমরা খুব বেশি কথা বলতে পাইনি কারণ প্রচন্ডই ভিড় ছিল আর তার মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আর জাস্ট 3 ঘন্টা পরেই ট্রেন রয়েছে একটু তাড়াহুড়োতেও ছিল সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এটাই জাস্ট ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম প্লিজ দেখে জানিও তোমাদের কেমন লাগলো এটা অ্যাকচুয়ালি আমি অ্যাজ এ কোনো ব্লগ হিসাবে রাখছি না আমি আমার নিজের মেমোরিটাকে ছোট্ট করে ক্রিয়েট করে রাখলাম তো ব্লগটা আর বাড়াচ্ছি না ব্লগটা এখানেই এন্ড করলাম কাল রাত্রি দুটোর থেকে মানে আজকের রাত 12টা পার হলে রাত্রি দুটোর থেকে আমার কিন্তু নতুন রাইড স্টার্ট হচ্ছে তার জন্য কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো যদি সাবস্ক্রাইব না করে থাকো আর বেল আইকন প্রেস করে দিও তাতে নতুন ভিডিওর সমস্ত নোটিফিকেশান কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাবে আজকের মতো ভিডিও এখানে এন্ড করলাম টাটা